বেশি গরমে তেল ছাড়া কিংবা কম তেলে রান্না আবার টক রান্না করে খেলে কিন্তু শরীরে একটু তৃপ্তি আসে আজকে আমি এখানে তেল ছাড়া একটি সুটকির রেসিপি দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর সাথে যেহেতু টক কাঁচা আম দিয়েছি টক খাবার কিন্তু গরমে বেশ তৃপ্তি দেয় আসসালাম আলাইকুম সায়রা রান্নায়ণ্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমি এখানে কিছু লোট্টার সুটকি নিয়েছি লোটটার সুটকিগুলো হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিব সেই সাথে নিয়েছি কিছু কচুর লতি বা লতা যে নামেই চিনে থাকেন আর কাঁচামরিচ নিয়েছি অনেকখানি এ রান্নাটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে ভালো লাগে সাথে নিয়েছি দুটি আম এবং মিষ্টি আলু ছুটকিরা আইটেমের মধ্যে মিষ্টি আলু কিন্তু ভালো লাগে সব কিছু ধুয়ে কেটে পশকে করে নিয়েছি এখন আমি একটু পানি বসিয়ে দিয়েছি পানির মধ্যে মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম জুলিয়ান করে কেটে নিয়েছি এখন দিয়ে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো লবণ দিয়েছি এখানে তিন চা চামচ হলুদ দিয়েছি দেড় চা চামচ এখন মিষ্টি আলুগুলো হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে সিদ্ধ করে নিব সাথে দিয়ে দিচ্ছি রসুন আদা এগুলোর কিউব আর পেঁয়াজ পেঁয়াজ খুব বেশি এখানে লাগবে না কিন্তু যেহেতু কচুর লতি একটু গলায় অ্যালার্জির সমস্যা দেখা দেয় জন্য রসুন কিন্তু ভালো করেই দিতে হবে রসুন ও আদা এগুলো আমি কিউব করে রাখি ফ্রিজে তাহলে কাজের অনেক সুবিধা হয় সেই সাথে এখানে সুটকিগুলোও দিয়ে দিলাম সাগরের সুটকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হয় না হলে কিন্তু একটু বালি বালি লাগতে পারে অনেকবার ধুয়ে নিলে একটু ভিজিয়ে রাখলে তখন বালিটা চলে যায় ভালো করে আলুগুলো মোটামুটি ষাট পারসেন্ট সিদ্ধ হয়ে যেতে হবে তত তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি থেতলে এক আপ কাঁচামরিচ এটা এই রান্নাটা যেহেতু কাঁচামরিচ দিয়ে করব মরিচগুলো একটু থেতলে দিলে ঝালটাও রিলিজ হয় সে সাথে ফ্লেভারটাও অ্যাড হয় সুটকের ফ্লেভারটা যেন খুব হাই না হয় সেজন্য আমি এখানে চার পাঁচটি এলাচ দানা দিয়ে দিলাম এখন ধুয়ে কেটে কেটে ধুয়ে রাখা লতিগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর মিষ্টি আলুটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে লতি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এই জন্য মিষ্টি আলুটা আগে মোটামুটি ষাট ভাগ সিদ্ধ হওয়ার পরে কিন্তু লতিটা দিতে হবে এই রান্নাটা তেলে ভেজেও করা যায় যেহেতু গরমের মধ্যে তেল ছাড়া রান্নাও কিন্তু খেতে ভালো লাগে লতিগুলি মোটামুটি আধা সিদ্ধ হওয়ার পরে আমি এখানে আম দুটি কেটে দিয়ে দিলাম সেই সাথে কিছু মিষ্টি আলু তুলে এগুলোকে একটু ভেঙে দিচ্ছি এতে গ্রেভিটাও ভালো লাগবে খেতেও বেশ মজা হয় আপনারা কারা কারা এইভাবে সুটকি তেল ছাড়া রান্না করতেও পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু অনেক কাজের অনুপ্রেরণা দেয় এখনও যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশান পাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন একটু ফলো দিয়ে যাবেন লাইক দিয়ে যাবেন আর রান্না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন অনেকগুলো ধনে এখানে অ্যাড করলাম সুটকি রান্নায় কিন্তু ধনে খুব ভালো লাগে ধনেপাতার রিচ যে ফ্লেভারটা রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু মাখো মাখো করিনি আমি এই রান্না গরম ভাতের সাথে কিন্তু গরমের দিনে খেতে বেশ ভালো লাগে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য